সম্মানিত সুধীর আমি আপনাদের নলেজে দিতে চাই আমাকে লন্ডন থেকে স্কটল্যান্ডে নেওয়া হলো স্কটল্যান্ডে লন্ডন থেকে যাদের সাথে আমি গেলাম ক্যাভেন্ট্রি থেকে নয়জন যুবক আমার মনে হচ্ছে এরা আসাবে কাহাবের মতো নয়জন যুবক ক্যাভেন্ট্রিতে তারা আল্লামা সাহেব কেবলা কুলতুনি রহমতুল্লাহ আলাইহ এই আকীদার এবং বিশ্বাসের উপরে তারা সেখানে সেলসিলা ইসলামী সোসাইটি নামে একটি দল গঠন করেছেন তাদের কাজ হলো ওয়ার্ল্ড ওয়াইজ সারা বিশ্বে আল্লামা সাহেব কেবলা কুলতুনি রহমতুল্লাহ আলাইহ এই মিশনকে এই তরিকাকে পৌঁছে দেওয়া আপনি অবাক হয়ে যাবেন নিজের ঘরে থেকে বোঝা যায় না নিজের ঘরের ভেতরে থেকে বোঝা যায় না আল্লামা সাহেব কেবলা কুলতুনি রহমতুল্লাহ আলাইহ কত বড় মাপের একজন ওলি ছিলেন 11 ঘন্টা গাড়ি চালিয়ে যে মানুষটি আমাদেরকে নিয়ে গেছেন তিনিও আজকে সকাল 10টার সময় লন্ডন থেকে এসেছেন জনাব শেখ আবুল হাসান যিনি ওই গ্রেট ব্রিটেনে জন্ম নিয়েছেন সেই মানুষটি আমাদের মৌলভী বাজারের আপের মাওলানা শাব্বির আহমদ সাহেব সহ বার্মিংহামের যিনি আজকে এখানে এসেছেন মাওলানা কাদির আল হাসান সাহেব সহ ঠিক এই ধরনের ক্যাভেন্ট্রিতে জনাব জসিমউদ্দিন সাহেব সহ এমন একটি দল সেখানে তারা গঠন করেছেন যুবকরা তাদের অর্থ তাদের সম্পদ তাদের জীবনের সব কিছু দিয়ে বিলিয়ে দিয়ে হলো আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহ দারুল এরাত সহ তার পুরো তরিকাতের যত কিছু আছে সবগুলোকে তারা শুধুমাত্র গ্রেট ব্রিটেনে নয় বরং ইউরোপের এমন কোন দেশ নাই যে দেশে তারা ছড়িয়ে দিবেন না এই পরিকল্পনা মহা পরিকল্পনা তারা গ্রহণ করেছে এবং সেই দলটির সাথে আমিও একজন নগণ্য খাদেম হিসেবে অংশগ্রহণ করেছি সম্মানিত সুধীর স্কটল্যান্ডে যেটি উত্তর প্রশান্ত মহাসাগরের পাশে এই স্কটল্যান্ডে সেখানে একটি মসজিদ ওই মসজিদের মধ্যেও সেখানে এমন একটি মসজিদ যে মসজিদের একটি ছাদ এক ছাদের এক অংশে হচ্ছে মসজিদ আর অপর অংশে হচ্ছে গির্জা সেখানে এই মসজিদের ইমামতি করেন আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সিপে সালার হাফেজ মাওলানা শাব্বির প্রতি জুমার দিনে তিনি ক্যাভেন্ট্রি থেকে প্লেনে সেখানে চলে যান নামাজ পড়াই আবার ফিরে আসেন আপনি চিন্তা করতে পারেন এই সিলসিলার একজন ব্যক্তি 500 মাইল দূরে গিয়ে জুমার নামাজ প্লেনে চড়াইয়া পড়াইয়া দিয়ে আবার ফিরে আসে এটি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহের দোয়া ছাড়া অন্য কিছু নয় আজ এই মানুষগুলো স্কটল্যান্ডে গিয়ে সেখানে যে মসজিদের ইমামতি করছেন সেই মসজিদের ছাদ একটি ছাদের নিচে একটি অংশে মসজিদ অপর অংশে কি গির্জা এই গির্জা আর ওই মসজিদ আমি জিজ্ঞেস করলাম কি করে সম্ভব পৃথিবীতে কোথাও তো কোনো মন্দির মসজিদ একসাথে নাই কোন গির্জা এবং মসজিদ একসাথে লাগানো নাই সেপারেট এখানে এটা হলো কি করে তখন তারা আমাকে জানালেন যে এখন খ্রিস্টানরা সাধারণত গির্জায় আসে না এরা এখন গির্জাগুলো বিক্রি করে দিচ্ছে মুসলমান ওর পেতে আছেন আর সেই মুসলমানদের মধ্যে সিংহভাগ মুসলমান আল্লামা সাহেব কেবলা কুলতুনি রহমতুল্লাহ আলাইহির অনুসারী আমি আমার সাধারণ এই ছোট্ট একটি
জীবনের মধ্যে প্রায় 125টি গির্জায় আমি বক্তব্য দিয়েছি। 125টি গির্জার সবগুলোই মসজিদ আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ভক্তজনরা তারা সেখানে গির্জাগুলো কিনে কিনে মসজিদ বানিয়েছে। আপনি কল্পনাই করতে পারবেন না যে আজকের যেই দরবারে আমরা এসেছি, আজকে যে আল্লামা ফজলুল সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির ইশারে সব এসেছি, এই শামিয়ানার যতটুকু পরিধি, এর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দৈর্ঘ্য প্রস্থ যতটুকু আছে আল্লামা সাহেব কেবলা এতটুকুতে সীমাবদ্ধ নন। কথা বুঝতে পেরেছেন? তিনি এতটুকু অংশের মধ্যে সীমাবদ্ধ নন, তিনি শুধুমাত্র চটিগঞ্জ এলাকায় সীমাবদ্ধ নন, তিনি সিলেটের মাটির জন্য সীমাবদ্ধ নন, তিনি গোটা বিশ্বের জন্য। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। এমন একজন অলির সহবত লাভ করা মানুষ আজ আমাদের মাঝে আমরা উপস্থিত দেখতে পাই, ঠিক কিনা? একজন জীবন্ত অলি যিনি, তার বেলায়েতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কোরআন হাদিস ইজমা কিয়াস মানব জীবনের এমন কোন বিষয় নাই, বিশ্বনবী প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসার বন্ধন তৈরি করতে এমন কোন সহিনে কামল নাই যেগুলো তিনি আমাদের মাঝে চালু করে যান নাই। জ্ঞানে গরিমায় শিক্ষা দীক্ষায় আচার আচরণে আদর্শে সর্বদিক থেকে তিনি ছিলেন আমাদের প্যারা নবী রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু মুজাসসাম নমুনা অনুসারী, এতে কোনো সন্দেহ না। যদি আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি এই সমাজের মধ্যে জন্ম না নিতেন, অপ্রয়োজনের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আখিয়ারু ফিদ দুনিয়া খামসুমিয়া, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 মানুষকে রেখে দিয়েছে যারা আখিয়ার, যারা উত্তম ব্যক্তি, পৃথিবীর সেরা মানুষ। এই 500 জন ব্যক্তির দায়িত্ব হলো পৃথিবীতে মানুষের জন্য হাত পেতে হরদম দোয়ায় আল্লাহর সান্নিধ্যে এই মানুষগুলোর নিরাপত্তার জন্য দোয়া চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল আবদানু আরবাউন, পৃথিবীর মধ্যে আবদাল রয়েছে 40 জন। কতজন? এ সমস্ত আখিয়ার, এ সমস্ত আবদাল, এ সমস্ত কুতুব, এই ধরনের কুতুবুল আক্তাব, কুতুবুল ইরশাদ, কুতুবুল হিদায়াত, ঠিক এই ধরনের গাউস, গাউসুল আজম, এই ধরনের ওলি দরবেশ যাদের দিয়ে এই পৃথিবী টিকে আছে, এই পৃথিবীর আজকের যেমন বাহ্যিক প্রশাসনের একটি দেশের প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী থেকে একটি দেশের এমপি থেকে নিয়ে চেয়ারম্যান দফাদার চৌকিদার পর্যন্ত যেমন একটি চেইন অফ কমান্ড, একটি দেশের যেমন নিয়ম শৃঙ্খলা, একটি দেশের পরিচালনার যেমন কতগুলো বিধিবদ্ধ নিয়ম রয়েছে, হাজির প্রশাসনিক অবকাঠামোতে যারা যারা অবস্থান করছেন ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহর এই বান্দাদেরকে বাঁচিয়ে রাখার জন্য তার কিছু প্রিয় বান্দাদেরকে রেখে দিয়েছেন, যাদের পদবি হলো গাউসুল আজম, যাদের পদবি হলো কুতুবুল আক্তাব, যাদের পদবি হলো পৃথিবীর মধ্যে তারা আবদাল আওতাদ আখিয়ার, তারা ওলি দরবেশ। তারা যদি না হতেন এই পৃথিবী বহু আগে ধ্বংস হয়ে যেত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফসল ফলত না, তোমাদের গাছের ফল দিত না,
তোমরা মাছ পেতে না, তোমাদের খাবারে কোনদিন বরকত হতো না। ঈশ্বরী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে এই ধরনের কতগুলো মহারলি যাদের হাত দুখানা এত বড় যে তারা মুস্তাজাব দাওয়াত, হাত তোলার সাথে সাথে আল্লাহর দরবারে তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়।